বেড়াটা ছিল নালে নিচে পড়ে যেত, পুরো বেড়াটাতে আটকেছে, ও পুরো ছিটকে বেড়াটাতে আটকালো তো। এই হচ্ছে আমার লাক, আমার উইন্ডো সিট পড়েছিল কিন্তু আমার সামনে যেন পেছনে দুজনের উইন্ডো আছে আর আমার এই অবস্থা। হ্যালো গাইজ, তো চলে এসেছি আমি একটা নতুন একটা ট্রাভেল ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে গেছি এখানে আমার লাগেজ। তো আমাকে এখন বাজছে ভোর 3:45, আমি সেই 3:00 থেকে উঠে রেডি হচ্ছি কারণ আমরা যাচ্ছি দ্বিতীয় কাশ্মীর। ভোর 4:00 সময় বেরিয়েছি কারণ আমাদের ফ্লাইট আছে 8:30। কিন্তু দেখো সকালবেলাতেও মানুষের এত কাজ থাকে, এত জ্যাম, মানে তুমি বিশ্বাস করো আমার তো প্রচণ্ড টেনশন হচ্ছিলো। এখানে আবার বৃষ্টি পড়াও স্টার্ট হয়ে গেছে, তো আমরা ভাবলো আলটিমেটলি আমরা ঠিকঠাক টাইমে পৌঁছাবো কিনা প্রচণ্ড টেনশন হচ্ছিলো। কিন্তু তারপর অনেক কষ্টে জ্যাম ট্যাম মানে পেরিয়ে খুব তাড়াতাড়ি মানে গাড়ি চালাতে হয়েছে দাদাকে। তো তারপরে আমরা ওখানে পৌঁছালাম ওদের 6:30 দিকে। থ্যাংক গড যে আমরা মোটামুটি টাইমের মধ্যে পৌঁছে গেছিলাম। যে আমার হাজব্যান্ডের সাথে কোথাও ঘুরতে গেলে মেন সমস্যা হচ্ছে যে ওকে আমি খুব সুন্দরভাবে আমার ব্লগ বানিয়ে দিতে বলি, যেটু আমাকে উৎসাহ দেয় ব্লগ বানা কিন্তু ভিডিও করে দিতে চায় না। তো আমাকে পুরো এই যে পুরো ট্রিপের ভিডিওটা আমিই করেছি, যেখানে যেখানে ওকে করতো সেখানে সেখানে ও পুরোপুরি ধেড়িয়েছে। অরুণাচল যেতে গেলে তুমি দুভাবে যেতে পারো, একটা হচ্ছে যে তুমি গুয়াহাটি এয়ারপোর্টে নামতে পারো বা ট্রেনে করে গুয়াহাটি যেতে পারো, বা তোমরা তেজপুর যেতে পারো। কিন্তু গুয়াহাটি থেকে তোমার অরুণাচলের ডিস্টেন্সটা অনেকটা বেশি, এর জন্য সব থেকে বেস্ট তেজপুরের টিকিট কাটা। তো আমরা এখন যাচ্ছি তেজপুর। তো আমার হাজব্যান্ড হচ্ছে সকালবেলা ফ্লাইট পুরো খালি থাকবে, তো আমরা হচ্ছে যে উইন্ডো সিট ঠিক বলে এতে 60 জন থাকবে, পুরো পাঁচটা নেমে 60 জনেরই ট্রেন দিয়ে প্লেন দিয়েছে। এত ছোটো ফ্লাইটে আমি ফার্স্ট টাইম ট্রাভেল করছি, এখানে দুজন করে সিট। আর দেখো আমার উইন্ডো সিট পড়েছিল, হ্যাঁ উইন্ডো সিট দেখো আমার, আগের জন পিছু জনের উইন্ডো সিট আছে, বাট আমার বেলা দেখো। ফার্স্টে ভাবলাম শুধু যে এটা হয়েছে, যে না আমার লাক আরও ভালো দেখাচ্ছি কেন, নিয়েছিলাম গান শুনবো বলে। এখন খুলে দেখলাম যে আমি এগুলো বাড়িতে রেখে চলে এসেছি। ফ্লাইটটা এতটাই ছোটো যে আমার বরের পা রাখতে পারছিলো না, মানে অনেকটা ছোটো, আমার পাটা একদম দেখতে পাচ্ছ সেম হয়েছে, ওকে পা পুরো বাঁকিয়ে বাইরে বার করে রাখতে হচ্ছিলো। তো আমরা জানি না এরকম ফ্লাইট আমরা ফার্স্ট টাইম ছেড়ে, তাও আমরা দুঃখের মাঝখানে একটু হেসে নিলাম। তো আমার বরকে বললাম একটু হেসে দেখাও, একটু হেসেই দেখালো। আমার মুখে তো লাইট নিচ্ছে কেন ভাই। আমরা ফাইনালি তেজপুর পৌঁছে গেছি। তেজপুর একটা এয়ারফোর্স বেস আছে এবং ওখানে আশেপাশে অনেক আর্মি বেস আছে বলে ওখানে কোনো রকম ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই জন্য তোমাদের এয়ারপোর্টটাও দেখাতে পারিনি এবং এয়ারপোর্টের আগে থেকে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখানে তেজপুর পৌঁছে গিয়ে আমরা এখন আজকের আমাদের উদ্দেশ্য হচ্ছে ধীরাং পৌঁছানো। তো এখানে রাস্তায় একটুখানি পরোটা ঘুগনি আমরা টিফিন করে নিয়েছি। তো এখন আমরা একদম যাচ্ছি ধীরাংয়ের পথে। ধীরাং যাওয়ার আগে একটা জায়গা পড়ে ভালুকপং, যেখানে আমাদের হচ্ছে পারমিট করিয়ে নিতে হয়। তো আমরা আগেই ড্রাইভারকে দিয়ে পারমিট করিয়ে নিয়েছিলাম। তো আজকে আমরা আছি 4 জন যাচ্ছি, আমি আমার হাজব্যান্ডের বন্ধু এবং তার ওয়াইফ। এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঠান্ডা তখনও লাগছিল না, মোটামুটি আমাদের এখানকার মতোই ওয়েদার তেজপুরে, কিন্তু আস্তে আস্তে সিনারিগুলো চেঞ্জ হচ্ছিলো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ভালুকপং পৌঁছে গেছি। জাস্ট তোমার যেখানে পারমিটার আগে একটা সুন্দর জায়গা আছে, এখানে রাফটিংও হয়, অনেকে ওয়াটারে রাফটিং করছিলো। তো আমরা এখানে এত সুন্দর লাগছিলো জায়গাটা, তো আমরা ওখান থেকে গাড়ি থেকে নেমে ওই নদীর দিকটাতে যাচ্ছি। আরে ওইখানটা সেরা লাগছে দেখো, এই সুযোগ আমি একটু জলে নামবো। তুই ওই পাশটা যাচ্ছিস কেন, এই পাশটা তো যেতে হয়। ওরে বাবা, ওরে বাবা, বাঁদরের মধ্যে একটু লাফাও। ইয়ে দোস্তি, এ বলো, এই যে মানুষ, এই যে আমরা মানুষ খেয়ে দিয়ে এরকম করে, মানে এখানে সব পিকনিক করতে আসে বুঝলে তো, ওইসব ঘরগুলো আছে বসে থাকে আর এখানে নোংরা করে। এই ওকে একটু আদর করে যায়। আমরা পারমিট করিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি ভালুকপং থেকে। তো অরুণাচল প্রদেশ সম্বন্ধে আমি কিন্তু অনেকের কাছ থেকে অত কিছু শুনিনি, যে অনেকে বেড়াতে যায় এরকম খুব যে একদম ট্রাভেল ডেস্টিনেশন শুনিনি, বাট আমার হাজব্যান্ডের মানে ওর একটা ড্রিম যে ও পুরো সমস্ত স্টেট কভার করবে। তো অরুণাচলটার অনেক দিন ধরে ড্রিম ছিল। সত্যি তো কী করছে ওরা, এসব ওরা কী করছে? ও আরে আসি কি টু বলা বোন, এসব দেখো এই বয়সে এত ভালোবাসা তোমার, এখনই সব শেষ।
তো এই ওয়াটারফলটা নিজিবু যে টানেল আছে সেই টানেলের একটু আগে পড়ে। তো তোমরা যারা তাওয়াং যাচ্ছ তারা এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারো। তো এই সেই হচ্ছে নিজিবু টানেল, যেটা হচ্ছে যে মানে চায়নাদের একটা যোগ্য জবাব আমাদের ভারতের তরফ থেকে। এটা প্রায় 5,700 ফিট ওপরে এবং 500 মিটার দৈর্ঘ্যের। তো এটা তোমার আসামকে তাওয়াংয়ের সঙ্গে যুক্ত করে এবং এটা খুব ইজি হয়ে যায়, প্রায় 5 কিলোমিটার মতো কমে যায়। তো ওখান থেকে বেরিয়ে আমরা দেখো আমরা খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য এখানে রাস্তা দেখলাম ওটা খুব সুন্দর, খুব ওপরে একটা দেখো মনেস্ট্রি মতো আছে, ভেবেছিলাম আমরা যাবো কিন্তু যাওয়ার সময় দেখলাম যে ওখানে রাস্তা বন্ধ আছে কোনো কাজের জন্য, তাই আমরা যেতে পারিনি। হ্যাঁ ওই বেড়াটা ছিল নালে নিচে পড়ে যেত, পুরো বেড়াটাতে আটকেছে, ও পুরো ছিটকে বেড়াটাতে আটকালো। তো জাস্ট খেতে দাঁড়িয়ে চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, জাস্ট গাড়িটা স্লিপ করে দুজনে পুরো ছিটকে ওখানে বেড়া মানে যে গার্ডটা আছে ওখানে আটকে পড়লো, নাহলে যদি ওটা যদি না থাকতো ওরা পুরো নিচে পড়ে যেত। তো আমরা জামিরি পয়েন্টে হোটেল আমানে খেতে দাঁড়িয়েছিলাম, এখান থেকে পুরো লোকেশনটা খুবই সুন্দর। তো একদম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওর বন্ধু দুজনে আগেই খেতে শুরু করে দিয়েছে। তো পাহাড়ে গাড়ি চালানো খুব অসুবিধা, তাই তাড়াতাড়ি করে এখানে খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে আমার বড় হচ্ছে যে লোকের বাড়ি থেকে লেবু চুরি করতে গেছি, কিন্তু আমাকে মারতে আসতো লোকের কাছে। কি করতে গেছিলে তুমি? দেখছিলাম লেবু চুরি করতে। হ্যাঁ এ কুলকুলি উমা বুলবুলি ভাইকে মিস করছিলাম, তারপর ওখানে আমি আমার ভাইকে দেখতে পেলাম, সরি ভাই। তো বমডিলা পৌঁছানোর আগে একটা সুন্দর একটা ব্রিজ পড়ে, তো আমি ওখানে গিয়ে বরকে বলেছিলাম পেছন থেকে যে সুন্দরভাবে একটা ভিডিও করে দাও, আমার ব্লগে দেবো, আমার বর ভিডিও বানিয়েছে। সব শুরু হয়ে গেছে, এই এইদিকে দুদিকে পা দে, দুদিকে পা দে, এরকম দেখ, এই দেখ বমডিকি ডিকি বম বম। তো বমডিলের নাম শুনে আমার শুধুই বমডিকি ডিকি বাম বাম গানটাই মাথায় আসছিলো। তো এটাও একটা বেস, আর্মি বেস এরিয়া, তো এখানে আমরা সেদিন থাকিনি, অনেকে বমডিলাতে স্টে করে। আমরা দিরাং যেহেতু আমাদের টার্গেট ছিল যতটা এগিয়ে যাওয়া যায় তাওয়াংয়ের দিকে, তাই আমরা ওখান থেকে বেশিক্ষণ সময় না কাটে জাস্ট একটা দুটো ফটো তুলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি দিরাংয়ের উদ্দেশ্যে। তো দিরাং যাওয়ার পথে একটা আমরা চাটা খাওয়ার জন্য একটা দোকানে দাঁড়িয়েছিলাম, এখানে একটা কিউট বাচ্চার সাথে আমার পরিচয় হয়েছে। বাচ্চাটা খুব কিউট ছিল, যতক্ষণ দোকানে ছিলাম আমরা ওর সাথে প্রচন্ড গল্প করেছি, ও আমাদের সাথে প্রচুর গল্প করেছে। এখানে দামগুলো সব ঠিকঠাক। টাটা। ওকে বাই দিদি, আপনার দোকান কা নাম কি হ্যায়? সোনম। এই তাওয়াং সে মানে কহাঁ কে রাস্তে মে বমডিলা কে জানে সে দিরাং কে রোড পে মিলে। ওকে টাটা। তো প্রায় 6:30 নাগাদ আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের দিরাংয়ে, আজকে আমরা এই হোটেলটাতে থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওয়ে আমি দিরাং গ্রামটা কীরকম এবং এখানে যে আমরা হোটেলটাতে ছিলাম এটা পুরোপুরি উডেন ছিল, উডেন রুম নিয়েছিলাম আমরা, সেখানে কীরকম কী খরচা হয়েছে সবটা তোমাদেরকে বলবো। তো আজকের মতো টাটা। তো যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এক্ষুনি সাবস্ক্রাইব করো। তো স্টে হেলদি স্টে পজিটিভ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।